2023 সালের ফিফা দা বেস্ট মেন্স প্লেয়ার পুরস্কারের জন্য তিনজন ফাইনালিস্টের নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সে তালিকায় রয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, নরওয়ের আর্লিং হল্যান্ড এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। লন্ডনে আগামী 15 জানুয়ারি 2023 সালের দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে এবারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এর জন্য 2022 সালের 19 ডিসেম্বর থেকে 2023 সালের 20 আগস্ট পর্যন্ত সময়ের পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে মোট 12 জন খেলোয়াড়কে প্রাথমিকভাবে সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীত করেছিল এই সংস্থা। এই সংক্ষিপ্ত তালিকা থেকে তিনজনকে ফাইনালিস্ট বেছে নেওয়া হয়েছে। ফিফার সদস্য দেশগুলো জাতীয় দলের কোচ, জাতীয় দলের অধিনায়ক, ফুটবল সাংবাদিক এবং ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে সমর্থকদের দেওয়া ভোটে তাদের নির্বাচিত করা হয়েছে। গত মৌসুমটা দুর্দান্ত কেটেছে ম্যানচেস্টার সিটির গোল মেশিন আর্লিং হল্যান্ডের। ঘরোয়া এবং ইউরোপীয় প্রতিযোগিতায় অপ্রতিরোধ্য এই ফরোয়ার্ড জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, প্রিমিয়ার লীগ এবং FA কাপ ট্রফি। প্রিমিয়ার লীগের দ্বিতীয় ক্লাব হিসেবে ট্রেবল জেতাতে রেখেছেন কার্যকরী ভূমিকা। ফিফার উল্লিখিত সময়ে 33 ম্যাচে 28টি গোল করেছেন হল্যান্ড। ক্লাবের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগতভাবে জিতে নিয়েছেন ইউরোপিয়ান গোল্ডেন শু এবং ইংলিশ প্রিমিয়ার লীগের গোল্ডেন বুট। 2022 বিশ্বকাপ ঠিক যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করেছেন যেন PSG-র হয়ে খেলা কিলিয়ান এমবাপ্পে। লিগ ওয়ানে ক্রুজ ব্রুয়ের বিপক্ষে 90তম মিনিটে প্লান্টি থেকে গোল করে দলের জয়ে অবদান রাখেন। তার নৈপুণ্যেই 11 বছরের মধ্যে অষ্টম লিগ ওয়ান শিরোপা ঘর তোলে PSG। ফিফার বিবেচিত সময়ে লিগে 20 ম্যাচে গোল করেন 17টি, এর মধ্যে 6 ম্যাচেই করেন 9 গোল। লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা দুটোই জিতেছেন তিনি। অন্যদিকে 36 বছর বয়সেও বিশ্বব্যাপী দর্শকদের মন্ত্রমুগ্ধ করে চলেছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের প্রতিটি বড় অভ্যন্তরীণ, আন্তর্জাতিক এবং ব্যক্তিগত সম্মান যেটা এই ফুটবলারকে ব্যাখ্যা করার জন্য নতুন কিছু নেই। কাতার বিশ্বকাপ জিতে ফেরার পর PSG-র লিগ শিরোপা জয়ে রেখেছেন দারুণ ভূমিকা। গত মার্চে তৃতীয় খেলোয়াড় হিসেবে ছেলেদের আন্তর্জাতিক ফুটবলে 100 গোলের মাইল ফলক স্পর্শ করেন তিনি। গত জুলাইয়ে নতুন চ্যালেঞ্জ নিয়ে যোগ দিয়েছেন মেজর সকার লীগের দল ইন্টার মিয়ামিতে। যোগ দিয়ে ক্লাবটির ইতিহাসে প্রথম শিরোপা জয় রাখেন মুখ্য ভূমিকা। সেখানেও গোলের পর গোল করে জিতে নিয়েছেন লিগস কাপ, তাতে 33 ট্রফি নিয়ে ফুটবল ইতিহাসের সফলতম খেলোয়াড় বনে যান এই আর্জেন্টাইন অধিনায়ক।